সামান্য অবহেলা, অসাবধানতা, অজ্ঞতা ও সুচিকিৎসার অভাবে আমরা এই অমূল্য সম্পদ অর্থাৎ চোখ হারিয়ে ফেলতে পারি। তাই চোখের অসুখ বিসুখ ও তার প্রতিকার সম্বন্ধে কিছু প্রাথমিক ধারণা থাকা দরকার এবং আমাদের এটাও জানা দরকার কোন কোন খাবার খেলে আমাদের চোখের জ্যোতি কোনো দিনও কমবে না, দিনের পর দিন বাড়তেই থাকবে। চোখ আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঙ্গ। চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীকে দেখি। দৃষ্টিহীন মানুষ জীবিত থেকেও যেন মৃত। চোখের অনেক রোগ বেড়ে ওঠে আমাদের অসাবধানতার কারণে। তাই কোনো রোগ থাকুক বা না থাকুক, শিশুদের স্কুলে যাওয়ার বয়স থেকে শুরু করে এবং বড়দের চল্লিশে পা দেওয়ার পর থেকে বছরে অন্তত একবার পরীক্ষা করানো উচিত আমাদের চোখ। উন্নত বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও চোখের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। এই সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কখনো নিজের অজান্তে আবার কখনো বা কিছু অভ্যাসের কারণে চোখের জ্যোতি বা দৃষ্টিশক্তি আমরা কমিয়ে ফেলছি। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে দিনের বেশিরভাগ সময় কাটান, যা কিনা চোখের জ্যোতি কমার অন্যতম কারণ। বাচ্চারা তো মোবাইল ছাড়া এখন খেতেও চায় না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ব্যবহারে এইসব আজকাল জীবনের অঙ্গই হয়ে গেছে, ফলে এইসব অভ্যাস পুরোপুরি বাদ দেয়া যায় না। বিশেষ করে রাতে আলো নিভিয়ে চোখের কাছে মোবাইল রেখে তাতে সিনেমা দেখা বা ঘন্টার পর ঘন্টা চ্যাট কেড়ে নিচ্ছে আপনার চোখের দৃষ্টি। ধূমপানে আসক্তি কেবল হার্ট নয়, ধোঁয়া থাবা বসাচ্ছে আপনার চোখেও। ক্যাটারাক্ট তো বটেই, বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনও ত্বরান্বিত করছে এই সিগারেটের ধোঁয়া। দৃষ্টিশক্তি কম হওয়ার অন্যতম কারণ হিসেবে এই ধূমপানকে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। চোখের অসুখ থাকলে তো সময় অনুযায়ী চিকিৎসকের কাছে যেতেই হবে। অসুখ না থাকলেও বছরে দুবার চক্ষু বিশেষজ্ঞের কাছে যাওয়া খুবই দরকার। আমাদের এখন বেশিরভাগ মানুষের জীবনই ঔষধময় হয়ে গেছে। সামান্য কিছু প্রবলেম হলেই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার লম্বা প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা অনেকগুলো ওষুধ কিনে সেবন করা শুরু করি। ওষুধ খাওয়া বন্ধ করলে সেই রোগগুলো আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু এমন অনেক খাবার আছে যে খাবারগুলো খেলে হয়তোবা ধীরে কাজ করবে, কিন্তু আপনার সারা জীবনের জন্য এই রোগগুলো একেবারে গোড়া থেকে দূর করে দিবে। গৃহবন্দী অবস্থায় এখন চোখ দুটোর উপর বেশি ধকল যাচ্ছে সবার। ল্যাপটপ, টেলিভিশন কিংবা মুঠোফোনের স্ক্রিনে কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। তাই এখনই আমাদের এই চোখ দুটির খুব ভালোভাবে যত্ন নিতে হবে, না হলে চোখের জ্যোতি অকালেই কমে যাবে। ছোট থেকে বড় সবারই উচিত চোখের যত্ন এখন থেকেই নেওয়া। আজকের ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো যে খাবারগুলো খেলে আপনার চোখের জ্যোতি দিনের পর দিন বেড়ে যাবে। ছোট থেকে বড় সবাই খেতে পারবেন। চলুন জেনে নেই চোখের জ্যোতি বৃদ্ধি করবে এমনই কয়েকটি খাবারের নাম। নাম্বার এক, গাজর। প্রায় সব কমলা রঙের সবজি ও ফলে বিটা ক্যারোটিন থাকে। এই বিটা ক্যারোটিন অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ছানি পড়া, বয়সের কারণে চোখের জ্যোতি কমে যাওয়ার সমস্যা প্রতিরোধ করে। তাছাড়া গাজরে রয়েছে ফাইবার ও পটাশিয়াম, এই দুইটি উপাদানও শরীরের জন্য অনেক ভালো। ছোট থেকে বড় সবাই গাজর খেতে পারবেন। গাজর হালকা সিদ্ধ করে খেতে পারেন অথবা কাঁচাও খেতে পারেন। এভাবে গাজর খেলে আপনার চোখের জ্যোতি দিনের পর দিন বাড়বেই। নাম্বার দুই, পালং শাক। পালং শাকে রয়েছে জিয়াজ্যান্থিন ও লুটিন নামের দুইটি ক্যারোটিনয়েড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চোখের ম্যাকুলার নামের অংশের ক্ষয় আটকাতে পালং শাক সাহায্য করে, ফলে দৃষ্টিশক্তি সতেজ থাকে। এছাড়া যে কোনো সবুজ শাক ম্যাঙ্গানিজের খুবই ভালো উৎস। সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে চোখের রেটিনাকে রক্ষা করতে সাহায্য করে পালং শাক। নাম্বার তিন, টমেটো। টমেটোতে আছে ভিটামিন এ, বি, সি, কে, ক্যালসিয়াম, পটাশিয়াম, লাইকোপেন, ক্রোমিয়াম সহ নানান উপাদান। এতে থাকা লাইকোপেন রেটিনাকে রক্ষা করতে সাহায্য করে। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে চোখকে সুরক্ষা দেয়। নাম্বার চার, মাছ। ছোট মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। এছাড়া ইলিশ, রুই ইত্যাদি মাছ ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ, যা চোখ ভালো রাখে। সামুদ্রিক মাছ আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজগুলোর এক দারুণ উৎস। এগুলো খেলে সেলেনিয়াম, ভিটামিন বি টুয়েলভ, পটাশিয়ামের গুণ তো পাওয়াই যায়, সঙ্গে মেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় জিনিসও। তাই
ছোট থেকে বড় সবার মাছ খাওয়া উচিত। নাম্বার 5, দুধ জাতীয় খাবার। দই, দুধ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য জিঙ্ক, ভিটামিন এ, ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ। ভিটামিন এ চোখের কর্নিয়া রক্ষা করতে সাহায্য করে, ছানি প্রতিরোধে কাজে আসে, তাই ছোট থেকে বড় সবার প্রতিদিন দুধ খাওয়া উচিত। যাদের দুধ হজম হয় না তাদের দই খাওয়া উচিত, তাহলে আপনার চোখের জ্যোতি ঠিক থাকবে। নাম্বার 6, বাদাম। বিভিন্ন বাদামে রয়েছে ভিটামিন ই সহ আরো অনেক ধরনের ভিটামিন, ফলে নিয়মিত বাদাম খেলে ভালো থাকবে চোখ। ছোট থেকে বড় সবার উচিত নিয়মিত বাদাম খাওয়া। কাজু বাদাম, কাঠ বাদাম, আখরোট, পেস্তা বাদাম, এই বাদামগুলো খেলে চোখের জ্যোতি ভালো থাকবে। আপনি চীনা বাদামও খেতে পারেন, তবে চীনা বাদামে অনেকের অ্যালার্জি হয়, তাই আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে চীনা বাদাম খাওয়া বাদ দিন। ছোটরা তো বাদাম খেতে পারবে না, তাদের বাদাম গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, এভাবে খাওয়ালে চোখের জ্যোতি দিনের পর দিন বাড়বেই। নাম্বার 7, ডিম। ডিমকে বলা হয় সুপারফুড। নানান গুণের পাশাপাশি চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও ডিম বেশ কার্যকর। পালং শাকের মতোই ডিমের কুসুমেও থাকে লুটেন ও জিয়াজেন্থিন, যা চোখের রেটিনার ক্ষয় প্রতিরোধে বেশ কার্যকর। প্রতিদিন একটি ডিম খাওয়ার চেষ্টা করুন। ছোট থেকে বড় সবার উচিত প্রতিদিনের খাদ্য তালিকায় একটি সিদ্ধ ডিম রাখার। নাম্বার 8, ভুট্টা। ভুট্টায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন B12, ভিটামিন এ, সি এবং লাইকোপেন। এগুলো দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। নিয়মিত ভুট্টা খেলে চোখের হলুদ পিগমেন্ট হারানোর কোনো ঝুঁকি থাকে না, পাশাপাশি ছানি পড়ার ঝুঁকিও কমে যায়, তাই সবার উচিত নিয়মিত ভুট্টা খাওয়া। নাম্বার 9, মিষ্টি আলু। মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ই এবং ডি, ফলে মিষ্টি আলু চোখের স্বাস্থ্য ভালো রাখে। এতে রয়েছে প্রতিদিনের চাহিদার 28% ম্যাঙ্গানিজ ও 40% ভিটামিন সি, তাই মিষ্টি আলু খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 10, লাল ক্যাপসিকাম। লাল ক্যাপসিকামে রয়েছে ভিটামিন সি, যা চোখের রক্তনালীগুলোকে ভালো রেখে ছানি পড়ার আশঙ্কা কমিয়ে দেয়। লাল ক্যাপসিকাম খেতে পারেন চোখের জ্যোতি বৃদ্ধি করার জন্য। এছাড়া চোখ ভালো রাখতে আপনাকে অবশ্যই পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। চোখ আমাদের শরীরের এমন অংশ যাকে সর্বক্ষণ ভিজিয়ে রাখতে হয়। চোখ ভালো রাখতে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। ছোট থেকে বড় সবার পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। চোখে কম দেখা, ঝাপসা দেখা, চোখে ছানি পড়া, পানি পড়া ইত্যাদি সব রোগ দূর হয়ে যাবে এতক্ষণ আমি যে খাবারগুলোর নাম বলেছি এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন এই সবগুলো খাবার একদিনে খাবেন কিনা। না বন্ধুরা, সবগুলো খাবার আপনাকে একদিন খেতে হবে না। আপনি এক এক দিন এক একটি খাদ্য আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনার চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। ছোট থেকে বড় সবাই এই খাবারগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন আর চোখকে ভালো সুস্থ রাখুন। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটি যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না, আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশে থাকুন। আপনাদের যে কোনো মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।